আমি আর একটা জিনিস নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি, যে ড্রাগন গাছে ফুল ফোটার সময় এবং এই ফুল বৃষ্টি হলে ড্রাগন গাছে ফুল ধরে তো? হ্যাঁ, আমি শুনছি যে এই শুকুর ভাই বললো সেদিন, যদি ফুল আসার সঙ্গে সঙ্গে যদি বৃষ্টি আসে তাহলে ওগুলো নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ওর থেকে ফল হয় না, ফল হয় না। তার মানে ফুল সাধারণত কি রাতে ফোটে? সাধারণত রাতে ফোটে, ফল ধরে রয়েছে আর এক ধর, একটা গাছে তিনটে ধর রানিং থাকে, ঠিক আছে, রানিং থাকে, এইটা কেটে নিবানে ওইটা ফুল ফুটে ওইরকম হবে না, তারপরে কুড়িগুলো ফুল ওইগুলো বড় হবে না, ওরপরে আবার ফুটবে, এরপরে এই যে কুড়িগুলো, এই যে প্রত্যেক, এই যে চোখ না, এই যে কাঁটা, হ্যাঁ, প্রত্যেকটা, যে কোনো কাঁটা, প্রত্যেকটা কাঁটাতেই আপনার ফল বেরোবে, যে কোনো কাঁটা প্রত্যেকটা ফলেরতেই বেরোবে, কিন্তু একবারই বেরোবে, আর হবে না, ওটা একটা কাঁটাতে একবারই ফুল, একবারই, এই যে কাঁটা, হ্যাঁ, এই যে রস্তে না হলে না হলে ওই যে, আর সব কাঁটাই লাগে না। আচ্ছা, এটা ফুল ফোটার থেকে শুরু করে ফলটা সংগ্রহ করার পর্যন্ত কতদিন লাগে? এটা ফুল 28 দিন, 29 দিন, 27 দিনই কাটা যায়। তার মানে সর্বোচ্চ এক মাসের ভিতরে ফুল ফোটার থেকে ফল সংগ্রহ করা যায়। ফল সংগ্রহ করার পর এই কাটার দিয়ে কাটেন তো, তাই না? কাটার দিয়ে কাটে, কাশি দিয়েও কাটা যায়, সুন্দর একটা কাটা, যে কোনো এভাবে ধরে ফুট করে কাটতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকে দিয়েছি আমি, আমার হলো 7 কার্টন, মানে কয় কেজি? 1 কার্টনে 32 কেজি। কেজি কত করে বিক্রি হচ্ছে এখন? কত বাজার দাউন আজকে গিয়েছে? 237 টাকা পাইকারি রেট, 270 টাকা। যে আম জাম উঠেছে না, এই কিছুদিন ডাউন থাকবে, মৌসুমি ফল ধরছে, তারপরে আবার 350, 300, 400, 450 যাবেন মাসখানেক পরে। তাহলে আমরা মোটামুটি জানলাম যে ফুল সাধারণত সকাল রাত 8টার থেকে শুরু করে ভোর সূর্য ওঠার আগ পর্যন্ত ফোটে, এবং এই ফুল ফোটার দিন যদি বৃষ্টি হয় তাহলে ওই ফুল থেকে কখনো তো ফল আর আসবে না। না, ওই 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 জায়গায় চাষি মাছ, ওইটাই হলো একটা ধর আমার মায়ের গেছে, বড়টা ধর মায়ের গেছে, ওই যে বৃষ্টির ভিতরে ফুটিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মায়ের গেছে, তারপরে ওষুধ দিলাম, যে লিটো জিনিস না, হ্যাঁ হ্যাঁ, একজন বললো ওইটা আমি টামে দেয় ভালো হবে না, আমি ভোরে ওই ইয়ে নগর প্রধান যে দিনে দেয় পেলাম না, নগর প্রধান যে এক দোকানে পেলাম আনতে নিয়ে আসে, সে ফুল বোঝার আগেই আবার স্প্রে করিলাম ফুলি ফুলি, কিন্তু সেটা দাঁড়ান করাতে পারিনি, ওটা ও বোঝে না তাই বলিল, কিন্তু সেটা হয়নি। মানে বৃষ্টি হলেই আপনি ধরে নেবেন যে হলো 50% মার হয়ে যাবে, বৃষ্টি হলে ফুল ফোটার সময় ফুল ফোটে ওই একটা দিনই একটা রাতে। তাহলে এটা একটা বিশাল ভাগ্য যে ফুল ফোটার দিন আপনার চাষে হলো রিস্ক আছে কম বেশি, বুঝেছি, ফুল ফোটে সকালে আসি মনে করে যে এই যে হাজার হাজার বিঘে ধান করলাম না আমরা, যদি এক সপ্তাহ না ধরে যেত, হ্যাঁ, তাহলে তো একটু ধান মাঠে পচে যেত, গন্ধ হয়ে যেত, ফল বেরিয়ে যেত। ধন্যবাদ, আমরা মোটামুটি এটা ভাগ্যের উপর নির্ভর করবে ভিউয়ার, যে ফুল ফোটার দিন যদি আপনার আল্লাহ রহমত ভগবান বা ঈশ্বর যদি বৃষ্টি না দেয় আপনার ভাগ্য ভালো, আর যদি বৃষ্টি দেয় তবে হলো অসুবিধা না, অনেকগুলো ধর আসে তো ধর, মানে পর্যায়ক্রমে স্টেপ বাই স্টেপ ফুল আসতেই থাকে, আসতে দেখছেন না? হ্যাঁ, আমরা দেখি 15টা 16টা 17টা 18টা ধর আসে, এবং নতুন নতুন ভিডিও দেখতে থাকেন। ধন্যবাদ সবাই।